আমি আমার ফারুক ভাইকে ফোন করছি। ফারুক ভাই কিন্তু ষাটিয়া তোলা যুদ্ধ করতে যাইয়া খেতাব পাইছে। এ পয়সা কত আপনাকে জানি কিসা দিল তো কত একটা পাইছে। ফারুক ভাই কোনোদিন বন্দুক ধরে দেখে নাই। এইভাবে ফারুক ভাইরে ওইটা দেওয়া কি বলে? ২৪শে জানুয়ারি টাঙ্গাইল গিয়ে অস্ত্র নিয়েছিলেন। তো আমি মুক্তিযোদ্ধা মন্ত্রী তার কাছে গিয়েছিলাম, আকম মোকাম্মেল মোজাম্মেল আমির হোসেন আমির কাছে গিয়েছিলাম। আমি আমির হোসেন আমাকে খুব পছন্দ করি, ভালোবাসি, এত ভালোবাসা দিয়ে কথা বলেছেন। তো আমি নেত্রীকে বলেছিলাম, আবার আমির হোসেনকে বলে দেন, আমার ভাইকে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে বলে দেন, হোম মিনিস্টারকেও বলেছিলাম। হোম মিনিস্টারকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি, উনিও খুব সম্মান ভীষণ ভালোবাসে। তো আচ্ছা তাদের যদি যাওয়ার অসুবিধা না থেকে যাবে কেন দেবে যাবে। পরের দিন উনি আমার ফোন করলেন, আমাকে খুব সম্মান করে কম্মান্য করে খুব ভালোবাসে, বললেন এই মাত্র প্রধানমন্ত্রীর সাথে কথা হলো, উনি আমাকে যেতে বলেছেন। বড় ভাই একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলেন, রাজ্জাক এসে ছুটে গিয়ে অনেক বাজে সালাম করছে। তুই যে কি জানি একটা কোম্পানি, ওর নাম কি মনে থাকে না, আজাদ তো মানুষের কোম্পানির নাম কি, হামিদ গ্রুপ, গ্রুপের চেয়ারম্যান, ও অনেক টাকা হয়েছে, অনেক টাকা। আমি গেছিলাম কয়দিন আগে ওর কাছে ওদের এক দাওয়াতে, বলছে কাদের ভাই জানেন আমার বড় ভালো লাগছে আপনাদের এলাকার মন্ত্রী রাজ্জাক সাহেব, উনি আইসে যখন শুনলেন লতিফ ভাই আসছে শুইতে যেয়ে তার পায়ে দিয়ে সালাম করছে। আমি তাহলে এমন কি বড় কি করছে, লতিফ ভাই তো তোর উস্তাদ, আমিও তোর উস্তাদ, ছাত্র সময় লতিফ ভাই উস্তাদ, যুদ্ধের সময় আমি উস্তাদ, ও লতিফ ভাইও সালাম করে আমারও সালাম করছে, ওর অফিসে পর্যন্ত সালাম করছে। তো লতিফ ভাই না এখন এইরকম ভালোবাসা এরকম সম্মান বোধ এখন পাওয়া যায় না, তাই না? আমরা পুরাণকালের মানুষ তো আমরকম খুব পাওয়াই যায়। সেই রাজা জার্মানির কোথায় জানি গেছিল পাঁচ ছ দিন আগে, আমরা অনেক কষ্ট দিচ্ছি, পরশু দিনের আগের দিনও ফোন পাই নাই, কালকেও ফোন পাই নাই। আমি আমার ফারুক ভাইকে ফোন করছি, ফারুক ভাই কিন্তু ষাটিয়া তোলা যুদ্ধ করতে যাইয়া খেতাব পাইছে। এ পয়সা কত আপনাকে জানি কিসা দিল তো কত একটা পাইছে। ফারুক ভাই কোনোদিন বন্দুক ধরে দেখে নাই। এইভাবে ফারুক ভাইরে ওইটা দেওয়া কি বলে? শামসুদ্দিন বলে একটা ডিসি আছে, এসডিও আছিল সিরাজগঞ্জে, ওরাও দিছে। এটা সবচেয়ে অন্যায় হয়েছে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনিয়া শামসুদ্দিন মস্ত বড় নেতা হয়েছিল, এবং সত্যি সে সিরাজগঞ্জে একটা বিরাট অর্গানাইজেশন করে দিচ্ছে, কিন্তু পাকিস্তান আর্মি আরিসার থেকে নগরবাড়ি দেয় নামার সাথে সাথে তার আগেই কোথায় সব শেষ, সাইরা দিয়া টাঙ্গাইলের গোপালপুর এসেছিল হুজুর ভাই, তার আত্মীয় জনের কি চিফ সেক্রেটারি কি নাম ছিল শফিউল আজম, তার আত্মীয়, সে বলছে
যে তুমি এসে বলো সব সম্ভব হয়ে যাবে। লাভাইতে লাভাইতে গেছে, তিন দিন পরে মানছে, মাস খানি পিটাইয়া পিটাইয়া তারে খুন করছে। আমি যদি এইটা দিওয়ানের মারধর হইতাম, পরে সবার আগে যমুনা তালিয়া শুভাইতাম, তুমি বঙ্গবন্ধুর হইয়া মুক্তিযুদ্ধ করবা, যুদ্ধের পক্ষে যাবা, তোমার ধৈর্য নিয়ে যদি মারত আমি তোমার বীর শ্রেষ্ঠকে পাঠাতাম। তুমি সারেন্ডার করে মরছ, তোমার গলায় ফাঁসি যাওয়া, এইটু তোমার সঙ্গে ডিফারেন্স। আমি এরকম তেল মারতে পারি তো ফারুক ভাইও, আমি বলছি ফারুক ভাই কালকে মিটিং আসবেন তো? না কেমনে যাই তাদের, আমার তো মন্ত্রীর সাথে কথা হয়। আমি বলছি কোন মন্ত্রী? রাজ্জাক। বলছি হ্যাঁ। আমি যে আপনি দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা হইল, মন্ত্রী একজন আসতেছে, আমি তখন জানতাম না যে মৃণালকে দলের থেকে পাঠাচ্ছে। বলছি না আমি ওনাকে জিজ্ঞেস না করে যাই, আলহামদুলিল্লাহ। একটু পরে আমি রাজ্জাককে ফোন করছি, আজকে আগা ঘুরাই খুবই ভদ্রতা করে, খুবই সম্মান করে, ভালোবাসে। অনেক অনেকে যদিও সন্দেহ করে যে ভালোবাসাটা এই সম্মান নিলে দিকটা, আমি তো ওটা ভাবি না, আমি সব সত্য পাই, আমি কারো এটা মিথ্যা ভাবি না। আমার সাথে রাজ্জাকের কথা হয়েছে, খুবই ভালো, অন্য সময়ও যেভাবে বলে এখনো সেইভাবে বলছে। বলছে আমি তো বাইরে ছিলাম, কিছুই জানি না, যদি সামান্য জানতাম তাও আমি চলে আসতাম, কিন্তু টাঙ্গাইল আওয়ামী লীগের নেতা আমার ফারুক ভাই উনি আসতে পারেন, ঢাকার থেকে আওয়ামী লীগ আসতে পারে, টাঙ্গাইলের আওয়ামী লীগ আসতে পারে না। পাইল টাঙ্গাইলে আটটা এমপি একজন আসে, কি তাম তা করে হয়তো বলবো সংসদে আমরা ছিলাম, কিন্তু টাঙ্গাইলে কোনো সংসদে খারাইছে বুঝা, আমি তো দেখতেছি না খালি বই। এই হলো টাঙ্গাইলের অবস্থা। মুক্তিযোদ্ধা মন্ত্রী আপনাকেও বলছি একটু দেখেন, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। আমার এখানে দাঁড়ানোর কথা হলো যে এই বিন্দুবাসী স্কুল, এই মাঠে আমরা অস্ত্র জমা দিয়েছিলাম, স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রথম এসেছিলেন, ওই যে ছবি টবি আছে, সাক্ষী শক্তি যদি লাগে ওগুলো অসুবিধা তো ভয় নয়, সেখানে দিচ্ছে ওটাও সেদিনে শত্রুতা হয়েছিল। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আসে নাই, হোম মিনিস্টার আসে নাই, হোম সেক্রেটারি আসে নাই, আইজি আসে নাই, আমরা নাকি বঙ্গবন্ধুরে আটকাইয়া ক্ষমতা নিয়ে যাবো, আমি ক্ষমতা কোথায় থাকে হিডে নিয়েছি কিনা নিব কেন, আসে নাই কেউ আসে নাই, কত কোটি কোটি টাকার আপনারা এনে আমরা বানান, আর আমার এই বঙ্গবন্ধুরে আমরা অস্ত্র দিলাম এই বিদ্রোহী মাঠে, তার একটা চিহ্ন রাখলেন না আপনারা।